সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুকে আসলে দেখে যে কেউ মনে করবে যে আসলে ইন্ডিয়ান কোনো নায়িকা বা ইন্ডিয়ায় বাড়ি, তার উঁচু লম্বা চেহারা সব দিক থেকে আসলে একেবারে নায়িকা আছে, কোনো দিক থেকে কম নাই। আসলে কেন প্রতিবেদনে আসছে বা কি অবস্থা হয়েছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? মরিয়ম। মরিয়ম, আমি তো মনে করলাম বোম্বের কোনো নায়িকা টাইকের নাম টাম কইবেন হয়তো। আপনার পরিবারে কে কে আছে? আপনি কি লেখাপড়া করেন? আরে করেনি, লেখাপড়া করেনি নাই। কি করেন, কিভাবে দিন কাটে আপনার? মানুষের বাড়িতে কাজ করতে হয়। আপনার মতো এরকম সুন্দরী মেয়ে দেখতে শুনতে আসলে মানে সত্যি কথা বলতেছেন, কেমন লাগে আসলে এই জীবনটা? অনেক ভালো লাগে, কাজ না করলে খাবো কি? আর কোনো ইচ্ছা করে না? কাজ করা ছাড়া তো কত কিছু করা যায় মানুষের জীবনে, মানে এই ধরনের আপনি নিজেই আসছেন? আপনাকে বিয়ে দিতে চাই বা আপনার কিরকম মানুষ পছন্দ? আপনার মতো এরকম একটা সুন্দরী মেয়ে বুড়া মানুষ বিয়ে করলে হবে নাকি? কোনটা বেশি পান, কোনটা ভাবলে বেশি কষ্ট লাগে? এটার জন্য কষ্ট হয়। কেউ প্রেমের অফারটা দেয় নাই? আপনি কাউকে ভালো, আপনি কাউকে ভালোবেসেছিলেন যে বলতে পারেন না অভাবের কারণে? ভিডিওতে কেউ কখনো আসছেন এর আগে? না, আজকে প্রথম আসছেন, তাই না? তো এইখানে তো মানুষ বিয়ে করার জন্য একেবারে অস্থির হয়ে যাবে, আপনার বাড়ি ঘরের পর্যন্ত খুঁজতে খুঁজতে চলে যাবে, তখন আসলে কি করবেন? এত মানুষকে কেমনে সামলাইবেন? যে আমার পাশে দাঁড়াবে, যে আমার সহযোগিতা করবে, তার কাছে বিয়ে হবে। সহযোগিতা তো হাজার হাজার মানুষ করতে পারে, সবাইকে তো আর জীবনসঙ্গী করা যায় না, তাই না? বিয়ে তো একজনকেই করতে হবে। তো সেটা সেই মানুষটা কিরকম হইতে হবে? যে আমার ভালোবাসবে, ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে চান, তাই না? আপনি ভালোবাসবেন না শুধু, সে ভালোবাসলেই হবে? আমিও ভালোবাসবো, সেও ভালোবাসবো, তাই না? আচ্ছা আচ্ছা। হ্যালো বিয়াস, আসলে কী বলবো, আসলে দেখতেই পারতেছেন মেয়েটা, আসলে দেখলে আর কথা বললে মনে হয় কথা বলেই যায়, কিন্তু আসলে তার উঁচু লম্বা দেখতে শুনতে সব দিক থেকেই ভালো। আসলে তার জীবনে এতটাই কষ্ট যে আসলে মা বাবা নাই, খালার কাছে থাকে, এটাই আসলে সবচেয়ে বড় কষ্ট। তার কারণে লেখাপড়া করতে পারে নাই, আসলে নিজের জীবনটা সেভাবে সাজাতে পারে নাই, আজ বাধ্য হয়ে আপনাদের সামনে আসছে। যদি কারোর ভালো লাগে, খারাপ উদ্দেশ্য না নিয়ে ভালো উদ্দেশ্য নিয়ে ফোন দিবেন, মেয়েটার জীবনটা যাতে ভালো হয় সেই আশা নিয়ে ফোন দিবেন। আশা করি তার জীবনটাও ভালো হবে, আপনারাও ভালো একটা বউ বা ভালো একটা সঙ্গী পাবেন। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার একটা ফোন আছে। নাম্বারটা মুখস্থ আছে? না, নাম্বার দিলে সমস্যা নাই তো? তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভাইয়া, শুনতে পারলেন আসলে অসহায় মেয়ের জীবনের গল্প। কেউ যদি সত্যিকারে তার সঙ্গে যোগাযোগ করতে চান বা কথা বলতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01918720626। নাম্বারটা তো আপনার কাছেই থাকে? হ্যাঁ। কপালে কাটছিল কি? মায়ের দরকার কাটিকে কেটে গেছিল না? মায়ের ফাটেছিল না? অ্যাক্সিডেন্ট করছিলেন? না, অ্যাক্সিডেন্ট করছিলেন, পড়ে গেছিলেন? হ্যাঁ। আরে তা নামাজ কালাম পড়তে পারেন তো? পারি। কোরআন শরীফ পড়তে পারেন? যাই, কোরআন শরীফ পড়া শিখবেন, আর অবশ্যই নামাজ কালাম পড়বেন, আর কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন আর সত্য দিয়ে জীবন সাজাবেন, ঠিক আছে? তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।